সবেমাত্র আধ্যাত্ম জগতের সন্ধান পাওয়া একজন মানুষের প্রলাপ। হে মা, অপার করুণাময়ী মা, এ কি অপরূপ মায়া তব হে মা! তুমি নিজেই সব সৃষ্টি করো, আবার নিজেই ধ্বংস করো, তাহলে বানাও কেন? যদি বানালেই তবে ঘোচাও কেন? হরিণ বানালে কত সুন্দর, বাঘ কেন বানালে মা, যে সেই সুন্দরকেই গ্রাস করে? দেবতা থাকলে শুধু কি ক্ষতি ছিল, অসুরেরই বা কি প্রয়োজন? আবার অসুরই যদি বানালে, তখন তাদের হাত থেকে দেবতা ও মনুষ্যকুলকে রক্ষা করতে তুমি আবার দায়িত্ব নাও। আহা, কি অপরূপ মায়া তব! মানুষগুলোর কাজ দেখো যে আমি পাগল না হয়ে পারি না। তোমার বানানো নাকি সব থেকে বুদ্ধিমান প্রাণী এই আমরা মানুষরা, কিন্তু সামান্য এই বুদ্ধিটাও নেই যে আজ যা পাওয়ার জন্য এত মারামারি করছি, এত খুনোখুনি রাহাজানি করছি, তা পেয়েই বা কি লাভ? সেই তো শ্মশানেই যেতে হবে। হা গো মা, এই বুদ্ধিটুকু কেন হয় না গো মানুষের? আবার তুমিই বলো যে সব থেকে বুদ্ধিমান নাকি আমরাই। সকলেই তো জানে যে এই বিশ্বের সব থেকে বড় ও চরম সত্য হলো মৃত্যু, আর তার হাত থেকে কারোরই নিস্তার নেই। তবে কেন এত লোভ, এত হিংসা? যেখানে সকলে সকলের সাথে ভালোবেসে মিলেমিশে একসাথে যে কদিন এই পৃথিবীতে থাকার সুযোগ পাচ্ছি, সে কদিন কাটাতে পারতাম তাও নয়। কিছু মনে করো না মা, এই যদি বুদ্ধিমানের লক্ষণ হয় তাহলে আমায় পরের জন্মে পাঠা করো, অন্তত জানবো যে আমারই শুধু বুদ্ধি নেই, তার উপর আমি কারো ক্ষতিও করব না, চির নিরামিষাসী হতে পারবো, ছাইপাশকে জীবন ও শরীরকে অপবিত্র করব না, আর শেষে যদি তোমার কৃপা হয় তোমার কাছে সমর্পিত হওয়ার সুযোগটাও পেতে পারি। এইভাবে হিংসাপূর্ণ লোভী মানুষ হওয়ার চেয়ে তা ঢের ভালো। তুমি নিজেই হয়তো আজ ভাবছো কি ভেবে মানুষ বানিয়েছিলে আর কি হলো। এদের শিক্ষার অভাব দেখে যুগে যুগে নিজের অংশ নিজের কৃপাধন্য পুত্রদেরও পাঠালে, কিছু মানুষ তাতে প্রকৃত মানুষও হলো, কিন্তু বাকিরা কজন এনাদের কথা মানে? মানা তো দূরের কথা, কজন তাদের বলা নীতিকথা জানে? ভাবতে পারো, যাদের তুমি বানালে, যাদের তুমি খাওয়ার জোটালে, নিঃশ্বাসের প্রয়োজনীয় বাতাস জোগালে, থাকার জায়গা দিলে, তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, তোমাকেই মানে না? ভাবলেও পাগল হয়ে যাই। মনীষীগণ সকলের ভালোর জন্য, যাতে নিজের ভালো হয় সমাজের কল্যাণ হয়, তেমন কত পথই না বাতলালেন, কিন্তু শুনল কজন? তোমায় নিয়ে এখন ব্যবসাও হচ্ছে, দেখতে পাও না? তোমায় একবার চোখের দেখা দেখব বলে মন্দিরে ঢুকেছিলাম, কাছে পয়সা ছিল না, মা গো আমায় তারা দেখতে দেয়নি, কারণটা জানলাম, কম করে 50 টাকা না দিলে নাকি তোমায় দেখা যায় না। আবার পাগল হয়ে গেছি গো। মা গো, তুমি যে সর্বত্র তাই তারা জানে না, তারা তোমার মন্দিরের সেবক। আবার সর্বত্র থাকলেও তোমায় যে দেখা যায় না তাও এরা জানে না। আবার পরম ভক্তি থাকলে চর্মচক্ষু বিনাও যে তোমার দর্শন লাভ সম্ভব, সেটাও জানে না। এসব ভেবে রাগও হয়, আবার পরক্ষণে কিন্তু নিজেকে বোঝাই, এতে রাগের তো কোনো কারণ নেই, কারণ এ সকলই যে তোমার মায়া। তাই তো বললাম, কি অপরূপ মায়া তব! তবে আমার একটা আবদার আছে, আমাকে এই মায়া বেদনা আমার ভালো লাগে না। আমি সত্যিকারের জ্ঞানী হতে চাই, মানুষ হয়ে জন্মেও কুকুরের মতো আচরণ করতে চাই না। আমি চাই তোমার সব থেকে বড় সৃষ্টির মান রাখতে, যেমন রেখেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা সারদা দেবী স্বামী বিবেকানন্দ। আমি অতি সামান্য নির্বোধ, এনাদের মতো হওয়া তো নিতান্ত কল্পনা মাত্র। আমায় শুধু এই মতি দাও যাতে এনাদের দেখানো পথে আমি হাঁটতে পারি মা, তবেই যে তোমায় পেতে পারার সুযোগ পাবো মা। জয় মা, মা গো।